আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 7-এর সম্পাদ্য 3 এবং 4। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 7-এর সম্পাদ্য 3-এ দেওয়া আছে, দেখো, একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ রেখাংশটা কি সেটা আমরা জানি, যার দুইটা প্রান্ত বিন্দু আছে সেটাকে কি বলা হয়, রেখাংশ বলা হয়। আর সমদ্বিখণ্ডিত মানে কি, সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুইটা ভাগে ভাগ করা। তাহলে এখন আমরা কি করবো, একটা নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে শুরুতে আমরা লিখে নিব যে মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ, একে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখন আমরা সমদ্বিখণ্ডিত কিভাবে করব সেটা আমরা নিচে ধাপে ধাপে বর্ণনা করেছি। তাহলে এই জন্য দেখো আমি নিচে লিখেছি যে নিচে ধাপগুলো অনুসরণ করি, অর্থাৎ এই ধাপগুলো অনুসরণ করে আমরা কি করব, একটা নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো 1 নম্বর ধাপে কি বলছে, যে এ বি রেখাংশ আঁকি। অর্থাৎ প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা স্কেল দিয়ে যে কোনো দৈর্ঘ্যের একটি রেখাংশ এঁকে নিব এবং এটার নাম দিব কি, এ বি রেখাংশ। তারপর দেখো 2 নম্বর ধাপে কি বলছে, এবার এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটি বৃত্ত চাপাকি। অর্থাৎ দেখো তোমরা কি করবে, পেন্সিল কম্পাস নিবে, পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি কি করবে, এ বিন্দুতে বসাবে। এ বিন্দুতে বসিয়ে কি করবে, এই যে এ বি রেখাংশটা আমরা এঁকেছি, এই যে এ বি রেখাংশের কি করবে, এই যে অর্ধেকের চেয়ে বেশি, অর্থাৎ অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে তোমরা কি করবে, এ বি এর দুই পাশে অর্থাৎ উভয় পাশে দুইটি বৃত্ত চাপে এঁকে নেবে। তারপর দেখো 3 নম্বর ধাপে কি বলছে, 3 নম্বর ধাপে কি করবে, ঠিক একই ভাবে এতে আমরা যেভাবে দুটো বৃত্ত চাপে এঁকেছিলাম উপরের দিকে, ঠিক একই ভাবে এখন আমরা কি করবো, দেখো বি কে কেন্দ্র করে আমরা ওই একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ আমরা ঠিক যে ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে আমরা বৃত্ত চাপে এঁকেছিলাম ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখন আমরা কি করব, বি কে কেন্দ্র করে এ বি এর উভয় পাশে আরো দুইটা বৃত্ত চাপ আঁকবো। তাহলে আমরা দেখতে পাবো যে কি, এই যে বৃত্ত চাপ গুলো পরস্পরকে কি করেছে, সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এ বিন্দুতে যখন আমরা বৃত্ত চাপ আঁকবো এ বি এর এক পাশে, তখন এটা যে দুটো বৃত্ত চাপ পাবো সেটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করবে। আবার যখন আমরা বি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তটা পাকবো এ বি এর বিপরীত পাশে, তখন আমরা কি দেখবো যে বৃত্তটা দুটি পরস্পরকে কি করেছে, সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে তোমরা স্ক্রিনে চিত্রটি দেখতে পাচ্ছ, তোমরা ঠিক একই ভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে এভাবে চিত্র এঁকে নিবে। তাহলে দেখো তারপরে 4 নম্বর স্টেপে কি বলছে, সি ও ডি যোগ করে, অর্থাৎ স্কেল দিয়ে তারপরে তোমরা কি করবে, বৃত্তচাপ দুটি যোগ করে দিবে। তাহলে সিডি রেখাংশটা কি হবে, সিডি রেখাংশ এ বি রেখাংশটাকে ও বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এখানে আমরা যে সিডি রেখাংশটা আঁকবো, এই যে সিডি রেখাংশটা দেখবো যে আমরা এ বি রেখাংশটাকে ও বিন্দুতে ছেদ করেছে, এবং এই যে ও বিন্দুতে ছেদ করেছে এটা হচ্ছে মধ্যবিন্দু। অর্থাৎ এখানে মধ্য এ বি রেখাংশের মধ্যবিন্দুটা হয়ে যাবে কি, ও, এবং সিডি রেখাংশটা কি হয়ে যাবে, এ সিডি রেখাংশটা হবে কি, অর্থাৎ এখানে সিডি রেখাংশটা এ বি রেখাংশের ও বি মধ্যবিন্দু, ও ও যে মধ্যবিন্দু এই মধ্যবিন্দু বরাবর দিয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এ বি রেখাংশটা কি হয়েছে, এখানে ওটা যেহেতু মধ্যবিন্দু অর্থাৎ এখানে এ বি রেখাংশটা এখানে সমান দুইটা ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ এ বি রেখাংশটা ও বিন্দুতে কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, এবং এটাই কিন্তু আমাদের অঙ্কন করতে বলা হয়েছিল। আমরা তাহলে এটা অঙ্কন করে ফেললাম। তারপর দেখো সম্পাদ্য 4-এ কি বলা আছে, সম্পাদ্য 4-এ বলা আছে যে একটি সরল রেখার নির্দিষ্ট কোন বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। আমি আবারও বলছি, দেখো একটি সরল রেখার নির্দিষ্ট কোন বিন্দুতে কি করতে হবে, একটি লম্ব আঁকতে হবে। তাহলে লম্বটা কি সেটা আমরা জানি, যে একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা দণ্ডায়মান হয়ে 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন করলে ওই রেখাটাকে আমরা কি বলবো, লম্ব বলবো। তাহলে এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু 3টি পদ্ধতিতে কিভাবে লম্ব আঁকতে হয় সেটা দেখানো হয়েছে, এবং আমি তোমাদের জন্য যেটি সহজ হয় সে পদ্ধতিতে আমি দেখে দিয়েছি, এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি বিভিন্ন জ্যামিতি প্রমাণ করার জন্য এ পদ্ধতিতে আমরা লম্ব অঙ্কন করে থাকি। এই জন্য আমি এ পদ্ধতিটি যেহেতু বেশি ব্যবহার করে থাকি এ পদ্ধতি তোমাদের দেখিয়েছি। অর্থাৎ এখানে 3 নম্বর পদ্ধতিটি আমি তোমাদের দেখিয়েছি। এখানে দেখো পদ্ধতি 3-এ কি দেখা আছে, রোলার কম্পাসের পদ্ধতি দেওয়া আছে।
তাহলে রোলার কম্পাসের সাহায্যে এখন আমরা কি করব, নিচে ধাপগুলো অনুসরণ করে লম্বা আঁকব। তাহলে এখন দেখো এক নম্বর ধাপে কি বলছে, এক নম্বর ধাপে বলছে যে মনে করি এ বি একটি সরল রেখা এবং এর উপর পি একটি বিন্দু। অর্থাৎ প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা স্কেল দিয়ে যে কোনো একটি সরল রেখা নিব এবং এই সরল রেখার নাম দিব কি, এ বি। এবং দেখো যেহেতু এটা সরল রেখা এই জন্য এটার দুই পাশে আমি এরো চিহ্ন দিয়েছি, কারণ আমরা কি জানি, আমরা জানি যে সরল রেখাকে উভয় পাশে যত দূর ইচ্ছা বর্ধিত করানো যায়, এই জন্য আমরা দুই পাশে এরো চিহ্ন দিয়েছি। এবং এই যে এ বি সরল রেখাটা নিলাম, এ বি সরল রেখার উপর আমরা যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে কি পি একটা নিলাম, অর্থাৎ যে কোনো একটা বিন্দু নিলাম হচ্ছে কি পি। তারপর দেখো দুই নম্বর স্টেপে কি বলছে, এখন আমরা কি করব, পি কে কেন্দ্র করে আমরা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এখন আমরা কি করব, পি কে কেন্দ্র করে আমরা কি করব, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। তাহলে একটি বৃত্তচাপ আঁকলে যা কি করবে, এ বি কে সেই বিন্দুতে ছেদ করে। অর্থাৎ যখন আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে, অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা কোথায় বসাবো, পি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা সুবিধা মতো অর্থাৎ তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে কি করবে, একটি বৃত্তচাপ আঁকবে। যা কি করবে, এই যে এ বি সরল রেখা, এ বি সরল রেখাকে সি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ চিত্রটি কিভাবে আঁকতে হবে, তোমরা ঠিক সেভাবেই চিত্রটি এঁকে নেবে। তারপর দেখো তিন নম্বর ধাপে কি বলছে, এবার দেখো এই যে সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপকে কি করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ আমরা প্রথমে পি বিন্দুকে কেন্দ্র করে যে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছিলাম, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করবো, এবার সি কে কেন্দ্র করে অর্থাৎ পেন্সিল কম্পাসের কাঁটাটা এবার আমরা সি বিন্দুতে বসাবো, বসিয়ে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবো, যা কি করবে, আগে যে বৃত্তচাপটা এঁকেছিলাম সেই বৃত্তচাপটাকে কি করবে, ডি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একই ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে আরেকটি বৃত্তচাপ এঁকেছি। তারপরে কি করব, আবার ডি বিন্দুতে আবার পেন্সিল কম্পাসের কাঁটাটা বসিয়ে আমরা কি করব, আবার ডি কে কেন্দ্র করে ওই যে ব্যাসার্ধটা নিয়েছিলাম সেই একই ব্যাসার্ধ নিয়ে আবার আরেকটি বৃত্তচাপ আঁকবো, যা কি করবে, যা প্রথমে আঁকা বৃত্তচাপকে কি করবে, ই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ আমরা এখন কি করব, ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আমরা ডি কে কেন্দ্র করে আগের ব্যাসার্ধ নিয়েই আমরা কি করব, একটি বৃত্তচাপ আঁকবো, যা প্রথমে আমরা যে বৃত্তচাপটা এঁকেছিলাম সেই বৃত্তচাপটা থেকে কি করবে, ই বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ স্ক্রিনে তোমরা প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছ এখানে আমরা এভাবে এঁকে নিয়েছি বৃত্তচাপ। তারপর দেখো চার নাম্বার স্টেপে কি বলছে, এবার হচ্ছে আমরা কি করব, ই এবং ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু সব ক্ষেত্রেই সমান হবে, চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা কি করব, ই এবং ডি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আমরা একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ প্রথমে আমরা ই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো, ঠিক একই ভাবে আবার ডি কে কেন্দ্র করে অর্থাৎ ডি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আবার আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা কি দেখবো, যে বৃত্তচাপ দুটি আমরা দেখবো পরস্পরকে কি করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ দেখো দুটা বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দুটার নাম দিলাম হচ্ছে কি আমরা কিউ। তারপরে দেখো পাঁচ নাম্বার স্টেপে কি বলেছে, কিউ পি যোগ করি। অর্থাৎ তারপরে আমরা কি করব, এই যে বৃত্তচাপ দুটি যে কিউ বিন্দুতে ছেদ করেছে এই কিউ বিন্দুটা আর যে এ বি সরল রেখার পি বিন্দুটা আমরা যোগ করে দিব। তাহলে কিউ পি যোগ করি, তাহলে এই যে কিউ পি রেখাংশটা পেলাম, এই যে ই কিউ পি রেখাংশটা কি হবে, এ বি রেখার উপর পি বিন্দুতে লম্ব হবে। আমি আবারও বলছি, এ কিউ পি রেখাংশটা কি হবে, এ বি সরল রেখার উপর পি বিন্দুতে লম্ব হবে। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো কিউ পি লম্ব এ বি। অর্থাৎ কিউ পি এবং এ বির মাঝখানে তোমরা যে উল্টা টি এর মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছ সেটি হতো লম্ব চিহ্ন বোঝানো হয় এটা দ্বারা। অর্থাৎ কিউ পি লম্ব হচ্ছে কি এ বি। আশা করি তোমরা সম্পাদ্য দুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।